বাণিজ্য সংবাদ। কাল শুরু হচ্ছে 23তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এবারের মেলায় মোট 589টি স্টল থাকছে। জাহিদ রহমানের রিপোর্টে জানুন বিস্তারিত। বরাবরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এজন্য পুরোদমে চলছে শেষ সময়ের প্রস্তুতি। স্থানও আগের মতোই, রাজধানী শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠ। এবারও নানা রং ও ঢঙে মননশীল কারুকাজে সেজেছে এক একটি স্টল। মূল ফটক করা হয়েছে পদ্মা সেতুর নকশার আদলে। আছে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতে 7 মার্চের ভাষণ সহ নানান দিক। পুরোপুরি তৈরি না হয় মুহূর্তের ব্যস্ততায় নতুন পুরনো ব্যবসায়ীরা। আমরা এই প্রথম নতুন আসছি, সবাই বলে যে খারাপ হয়, আমরা চেষ্টা করতে যেন ভালো কিছু করতে পারি আর কি। আমরা প্রতিবার আমাদের কাস্টমারদের জন্য বেঙ্গল প্লাস্টিক নতুন নতুন পণ্য নিয়ে আসি, এবছরও আমাদের কিছু নতুন পণ্য আছে। দেশি স্টলের পাশাপাশি চলছে বিদেশি স্টলের সাজসজ্জাও। মেলাকে সার্থক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। আমরা আশা করি অতীতের যে কোনো সময় থেকে এবারের বাণিজ্য মেলা আরও সুন্দর হবে, আরও আকর্ষণীয় হবে, এবং বাণিজ্য মেলায় প্রতিদিন যারা অংশগ্রহণ করবেন তারা স্বাচ্ছন্দ্যে এই বাণিজ্য মেলার স্বাদ উপভোগ করতে পারবে। মাসব্যাপী শুরু হতে যাওয়া ক্রেতা বিক্রেতাদের বৃহত্তর এই মিলন মেলায় দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন মেলা সংশ্লিষ্টরা।